16 আর 4 20। এখন আমাদের কাজ হবে ভিউয়ার্স এই 20 কে রুট করা, এটাই আমাদের অ্যানসার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবেদিন ম্যাথ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি নতুন ধরনের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি তলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন, দেখুন বলা আছে এক্স টু দ্য পাওয়ার 39 মাইনাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 39 ইজ ইকুয়াল টু 4 হলে এক্স টু দ্য পাওয়ার 39 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 39 ইজ ইকুয়াল টু কত। দেখুন এখানে এক্স এর পাওয়ার অনেক বেশি দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি যে টেকনিকটি গাইজ দেখাতে যাচ্ছি, আপনি যদি সেই ট্রিক্সটি জেনে থাকেন বা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনি এই জাতীয় সমস্যা 3 সেকেন্ডের মধ্যেই করে দিতে পারবেন। তো চলুন, তো ভিউয়ার্স দেখুন এখানে আমাদের যে কাজটি হবে, পাওয়ার যতই থাকুক না কেন, পাওয়ার নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এখানে কত আছে, এই ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে কত আছে, 4 আছে। তো আমরা কাজ করব 4 নিয়ে, এই 4কে আমরা বর্গ করব। 4কে বর্গ করে সাথে আমরা 4 যোগ অথবা বিয়োগ করব। তো যোগ করব কি না বিয়োগ করব সেটা আমরা কি করে বুঝব, এইখানে দেখুন যেটার মান নির্ণয় করতে হবে সেখানে কোন চিহ্ন আছে, সেখানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস করব, প্লাস 4। তাহলে কত হচ্ছে ভিউয়ার্স দেখুন, 4 4 16, 4কে বর্গ করলে আমাদের কত হচ্ছে, 16 আর 4 সমান সমান 20। এখন আমাদের কাজ হবে ভিউয়ার্স এই 20কে রুট করা। তো এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক্স টু দ্য পাওয়ার 39 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 39 ইজ ইকুয়াল টু রুট 20। তো এভাবেই হয়তো থাকবে, এভাবে যদি না থাকে তাহলে এখান থেকে ভেঙে আপনি করে দিতে পারেন কত, 2 রুট 5। কীভাবে হলো দেখুন, 20কে আমরা যদি ভাঙি কত হয়, 4 গুণ 5। 4কে যখন রুট করব আমরা তখন কত হবে, 2 হবে আর রুট 5, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই জাতীয় আরেকটি অঙ্ক দেখে আসব, তাহলে আমাদের যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স, স্ক্রিনে যে প্রবলেমটি দেখতে পাচ্ছেন, দেখুন বলা আছে এক্স টু দ্য পাওয়ার 98 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 98 ইজ ইকুয়াল টু 3 হলে এক্স টু দ্য পাওয়ার 98 মাইনাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 98 ইজ ইকুয়াল টু কত। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করার মতো, এই জাতীয় অঙ্কে দেখুন পাওয়ারগুলো কিন্তু সর্বদা সমান থাকবে। এখানে 98 আছে, এখানেও 98 আছে, তো এই জিনিসটা খেয়াল করে রাখবেন। তো ভিউয়ার্স পাওয়ার যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এইখানে যে মানটি আছে সেই মানকে আমরা বর্গ করব। বর্গ করলে কত হচ্ছে, 3 স্কোয়ার প্লাস অথবা মাইনাস 4, সর্বক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস 4। তো ভিউয়ার্স প্লাস হবে কি মাইনাস হবে সেটা নির্ভর করবে এইখানে যে চিহ্নটি আছে সেই চিহ্নের উপর। এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা মাইনাস 4 করব। তো এখন দেখি, 3 3 9 বিয়োগ 4, তো বিয়োগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। একে আমরা কি করব, এখন রুট দিয়ে দেবো। তো এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই সমস্ত প্রক্রিয়াটাকে একটি সূত্রে রূপ দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমাদের যদি এইখানে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার এন থাকে, এটার সমান যদি কে হয়, তাহলে আমরা এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত হবে, সেই কাজটা হবে। দেখুন ভিউয়ার্স এখানে আমাদের কে স্কোয়ার, অর্থাৎ এখানে যে মানটি দেওয়া আছে সেটাকে আমরা বর্গ করব, প্লাস আর মাইনাস 4। তাহলে দেখুন প্লাস দেবো অথবা মাইনাস দেবো কোনটা কী দেবো, দেখুন এইখানে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে আমরা এখানেও মাইনাস দেবো, মাইনাস 4, একে আমরা রুট করে দেবো, এটি আমাদের কাজ। তো ভিউয়ার্স দেখুন এটি আমাদের সূত্র, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি থেকে তলে ক্লিক করে রাখবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।